গত দুই দিন ধরে পরপর বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে। হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের এই হামলার ঘটনা নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই পাথর ছোড়ার ঘটনা বিহারের মাটিতে ঘটেছে বলে দাবি করেছে রেল। এবার সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দাবি করলেন এই ঘটনায় বাংলাকে বদনাম করার চেষ্টা করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও দাবি, বিহারের মানুষের বন্দে ভারত নিয়ে ক্ষোভ থাকতেই পারে, বিজেপি ক্ষমতায় নেই বলে বিহারের মানুষ কেন বন্দে ভারত পাবে না সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সাংসদ শান্তনু সেনও দাবি করেছেন বাংলাকে কালিমা লিপ্ত করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার সকালে রাজভবনে পৌঁছন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই দিন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাথে দেখা করেন তারা। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি সহ আবাস দুর্নীতির বিষয়ে অভিযোগ করেন উভয়ে। সুকান্ত মজুমদার বলেন এই রাজ্যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমি আবাস যোজনা থেকে স্কুল সার্ভিস কমিশনে যে ব্যাপক দুর্নীতি হয়েছে তা জানিয়েছি। এরপর বন্দে ভারতে পাথর ছোড়া প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি জানান, সিএএ পাশ হওয়ার সময় এনআরসি এর ভয় দেখিয়ে ট্রেন পোড়ানো হয়েছিল। রেলের অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রীকে ডেকে সাধারণ মানুষ জয় শ্রীরাম ধ্বনি দিয়েছে, তারই প্রতিশোধ হিসাবে হয়তো ট্রেন ভাঙা হয়েছে। আরও দুটো বন্দে ভারত আমাদের পাওয়ার কথা ছিল, তাই এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে তাহলে রেল হয়তো ভাব। অপরদিকে ফিরহাদ হাকিম এই ঘটনার নিন্দা করে বলেন, বন্দে ভারত ট্রেনের ওপর যা হয়েছে তা অত্যন্ত অন্যায়, নিন্দনীয়। জাতীয় সম্পদ নষ্ট করা এবং ইট মারা আমরা সমর্থন করি না। যারা করেছে তাদের খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।